নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি খুবই সহজ সরল এক টিফিন রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা খুবই খাস্তা হয় আর বানানো খুবই সহজ তাহলে দেরি না করে দেখে নিন এই মজাদার টিফিন রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা এর মধ্যে দু টেবিল চামচ সুজি দেব দেব পরিমাণ মতো নুন সামান্য কালো জিরে আর দেব সামান্য জোয়ান এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে চার টেবিল চামচ সাদা তেল দিচ্ছি ময়দা আর তেল খুব ভালোভাবে মেশাতে হবে তবেই কিন্তু রেসিপিটা খাস্তা হবে তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ময়দা কত সহজেই মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মেখে নিয়েছি তবে এটা মাখতে হবে কিন্তু একটু শক্ত করে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব এরপর একটা আলুর পুর বানাবো তাই এখানে মাঝারি মাপের তিনটি সেদ্ধ আলু নিয়েছি এখন আলুগুলো ভেঙে নেব আলু খুব বেশি মাখার কিন্তু দরকার নেই একটু গোটা গোটা থাকলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে কিছু বাদাম নিয়েছি তবে আমি তেল না দিয়ে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এখন বাদামের খোসা ফেলে দিয়ে দুভাগ গড়ে নেব বাদামের খোসা ফেলে দিয়ে দুভাগ গড়ে নিয়েছি এরপর পুর বানানোর জন্য কড়াই বসিয়ে দেব প্রথমে একটা মশলা বানিয়ে নেব তাই এতে নিচ্ছি আধা চা চামচ গোটা ধনে আধা চা চামচ জিরে একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দেব দুটো এলাচ এবার এই সব উপকরণ তেল না দিয়ে ভেজে নেব গোটা মশলা ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব আর একটু ঠান্ডা হলে ভালোভাবে গুঁড়ো করে নেব ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি এরপর কড়াইতে সামান্য তেল দেব তেলের মধ্যে সামান্য গোটা মৌরি দিয়ে দিচ্ছি দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেবো আদা ছেঁচা আধা চা চামচ লে আদা আর কাঁচা লঙ্কা ভেজে নেব এরপরেতে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো সামান্য দেবো পরিমাণ মতো নুন দিচ্ছি ভাজা বাদাম দেবো ভাজা গুঁড়ো মশলা আর দেবো ধনে পাতা কুচি এখন এই সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটা নামিয়ে নেব বানিয়ে নিলাম আলুর পুর এরপর ময়দা মাখার দিকে ফিরে আসলাম আবার ময়দাটা মেখে নেব এবার এখান থেকে অল্প নিচ্ছি এটা প্রথমে গোল করে নেব এখন এটা বেলবার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব এবার এটা লুচির মতো করে বেলে নিচ্ছি এটা বেলতে হবে একটু মোটা করে এবার আলুর পুর অল্প নেবো আর দিয়ে দেব এর মধ্যে এখানে একটু জল লাগবে আঙুলের মধ্যে নেব আর এর চারধারে লাগিয়ে নেব এবার এটা মুড়ে নিচ্ছি আর ধারগুলো ভালোভাবে চেপে দেবো যাতে আলুর পুর বেরিয়ে না যায় একইভাবে সব কোটা গড়ে নিয়েছি এবার এগুলো ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দেব গরম তেলে দিয়ে দিচ্ছি এবার এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তবে ভাজতে হবে মাঝারি আছে একটু সময় দিয়ে তবেই কিন্তু খাস্তা হয় ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব বা নিলাম আলু আর ময়দা দিয়ে খাস্তা টিফিন রেসিপি আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद